হ্যালো কবুতর প্রেমী ভাই ও আপুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার কবুতর দুজনেই সুস্থ আছি। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে খাঁচায় কবুতর পালনের সুবিধা এবং অসুবিধা। যারা খাঁচায় কবুতর পালেন তাদের কী কী সুবিধা রয়েছে এবং যারা ছেড়ে কবুতর পালেন তাদের কী কী সুবিধা রয়েছে বা কী কী অসুবিধা রয়েছে, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ খাঁচায় কবুতর পালনের সর্বাত্মক যে বিষয়গুলো থাকে, সব যে বিষয়গুলো থাকে একটা কবুতর পালনের যে একটা প্রসেস থাকে, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই ভিডিওটি আসলে একটি রিকোয়েস্টেড ভিডিও। আমার কাছে কমেন্ট করে নুশ আপু জানতে চেয়েছিল যে খাঁচায় কবুতর পালনের সবগুলো বিষয় নিয়ে যেন আমি আলোচনা করি। নুশ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দর একটি কমেন্ট করে জানতে চেয়েছেন সব কিছু, আমার খুবই ভালো লেগেছে। আর আপনিও আমার মতো কবুতর পালন করেন এটা জেনে আরও ভালো লেগেছে। আপনার সবগুলো প্রশ্নের উত্তর ভিডিওটির শেষে দেওয়া হবে। আশা করি ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি মনে করি ফ্যান্সি কবুতরের ক্ষেত্রে খাঁচায় কবুতর পালন খুবই খুবই লাভজনক হয়ে থাকে। ছেড়ে কবুতর পালে একটা কবুতর অন্য কবুতরের সাথে মিটিং করা শুরু করে, তখন একটি ক্রস ব্রিডের সৃষ্টি হয়। তো এই কবুতরগুলোর মান এবং ডিমান্ড সবগুলোই আসলে অনেক কম থাকে। তো খাঁচায় কবুতর পালন করলে হয় কি, কবুতর এক কবুতর দিয়ে অন্য কবুতরের সাথে জোড়া নিতে পারে না। কবুতর ছেড়ে পালন করলে হয় কি, নিজে নিজে জোড়া নিয়ে নেয়। এই যে সমস্যাটা, এটা যখন আমরা খাঁচায় পালন করি এই সমস্যাটি আসলে হয় না। তো আমি মনে করি খাঁচায় কবুতর পালনের সবথেকে বড় সুবিধা হলো কবুতরের এই যে ব্রিডিংয়ের ক্ষেত্রে যে সমস্যাটা হয় ছেড়ে কবুতর পালনে, এই সমস্যাটি হয় না। আসলে জায়গার স্বল্পতার কারণে বলুন বা আমার নিজের ইচ্ছা থেকেই বলুন, আমি কিন্তু খাঁচায় কবুতর পালন করি। তো আমি মনে করি ছেড়ে কবুতর পালন করার থেকে খাঁচায় কবুতর পালন করলে কবুতর থেকে ডিম বাচ্চা অনেক বেশি ভালো পাওয়া যায়, কবুতর অনেক বেশি ডিম বাচ্চা দেয়, কবুতর থেকে একটি নিয়মিত বা নিয়ম মাফিক কবুতরকে দিয়ে সব কিছু করানো সম্ভব খাঁচায় কবুতর পালন করলে, যেটা ছেড়ে কবুতর পালন করলে হয়তো বা সম্ভব তেমন হয় না। যেমন ধরুন আপনি কৃমির কোষের ক্ষেত্রেই চিন্তা করুন, ছেড়ে যখন আপনি কবুতরকে কৃমির ওষুধটি খেতে দিচ্ছেন, কিছু কবুতর বেশি ওষুধ খেয়ে নিবে, কিছু কবুতর ওষুধ খাবেই না, আবার কিছু কবুতর কম ওষুধ খাবে। কিন্তু যখন আপনি কবুতরকে খাঁচায় পালছেন, আপনি যখন কবুতরকে ধরে সেই ওষুধটা খাইয়ে দিচ্ছেন, তো কবুতর কিন্তু প্রপার সেই ট্রিটমেন্টটা পাচ্ছে, যেটা ছেড়ে কবুতর পাললে কিন্তু আসলে ওইভাবে সম্ভব আসলে হয় না। খাঁচায় কবুতর পালন করলে কবুতরের জায়গা একটি কম লাগে, কবুতর একটি রুমের মধ্যে বা আপনি চাইলে একটি আবদ্ধ জায়গায় কবুতর পালন করতে পারেন। আবার ছেড়ে কবুতর পালন করলে তার থেকেও জায়গা কম লাগে, তখন কবুতর একটি ঘরের ভিতরে থাকে। তো দুইটারই সুবিধা অসুবিধা আছে, যে যেরকম মানে সামর্থ্য বা সুযোগ হয় আপনারা সেরকমভাবেই কবুতর পালন করবেন। খাঁচায় কবুতর পালনের একটি বড় সুবিধা হলো কবুতর কখনো হারিয়ে যায় না, কবুতর কখনো উড়ে যায় না। যারা ছেড়ে কবুতর পালন করে তারা হয়তো বা এটা শুনতে পারেন যে কবুতর ফিরে আসছে না বা কবুতর হারিয়ে গিয়েছে, আমার কবুতরটি আর ফিরে আসলো না বাসায়, এই সমস্যাটি হয়। কিন্তু যখন আপনি খাঁচায় কবুতর পালন করবেন তখন কিন্তু আপনার এই সমস্যাটি হবে না যে আপনার কবুতর হারিয়ে গিয়েছে বা কবুতর উড়ে গিয়েছে। বা কবুতর অনেক সময় দেখা যায় ছেড়ে কবুতর পালন করলে অনেক সময় বিড়ালে আক্রমণ করে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়, তো এই সমস্যাগুলো হয় না। থাকলে যে বিড়ালে আক্রমণ করবে না এমন না, বিড়ালের কাছ থেকে সুরক্ষা দেওয়ার জন্য আপনাকে নিজের সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। খাঁচায় কবুতর পালনের ক্ষেত্রে আমি সব থেকে বেশি যে সুবিধাটা পেয়েছি সেটা হলো কবুতরের রোগ সহজেই চিহ্নিত করা যায়। একসাথে অনেক কবুতর রাখলে আপনি যদি ছেড়ে কবুতর পালেন, কোন কবুতরটির রোগ হয়েছে সেটা নির্ণয় করা কিন্তু খুবই কঠিন হয়ে পড়ে অনেক সময়। কিন্তু ছেড়ে খাঁচায় কবুতর পালন করলে এই সমস্যাটি হয় না, আপনি সহজেই চিহ্নিত করতে পারবেন এবং তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করতে পারবেন যে আপনার কোন কবুতরটি অসুস্থ হয়েছে, কোন কবুতরটি ট্রিটমেন্ট দরকার, যেটা ছেড়ে কবুতর পালনে অনেক সময় সেটা সম্ভব হয় না। তবে খাঁচায় কবুতর পালন করুন বা ছেড়ে কবুতর পালন করুন, কবুতরের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই দরকার। আমার লফটের পরিষ্কার পরিচ্ছন্নতা, কবুতরের ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আমি সবসময় বলে থাকি এবং আবারও বলি। তবে খাঁচায় পালন করুন আর আবদ্ধ অবস্থায় পালন করুন, আপনি যেভাবেই কবুতর পালন করুন, কবুতরকে মাঝে মাঝে ছেড়ে দেওয়া খুবই খুবই জরুরি। আপনি দিনের পর দিন, মাসের পর মাস একটি কবুতরকে আটকে পালছেন, এতে কিন্তু কবুতরের মানসিকও একটা চাপ পড়ে,
তো আমার পরামর্শ হচ্ছে আপনি খাঁচায় কবুতর পালন করলেও মাঝে মাঝে কবুতরকে ছেড়ে দিবেন এবং কবুতরকে ডানা ঝাপটানোর বা উড়াউড়ি করার সুযোগ দিবেন। এবং খুব বেশি যখন গরম পড়বে তখন কবুতরকে বড় পাত্রে গোসলের সুযোগ দিবেন। সে নিজে যখন ঝাঁপাঝাঁপি করে গোসল করবে কবুতরের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য এটি আসলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর একটা বিষয় হচ্ছে কবুতরের যে বিভিন্ন রোগগুলো এই রোগগুলো কিন্তু একটু ছোঁয়াচে হয়, যেমন ধরুন সালমোনেলা রোগ বা কবুতরের গায়ে যখন উকুন হয়, একটা কবুতরের উকুন হলে বাকি লটের সবগুলো কবুতরের কিন্তু উকুন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আপনি যখন কবুতরগুলো ছেড়ে পালছেন তো একটি কবুতর থেকে বাকি সবগুলো কবুতরের কিন্তু রোগ ছড়ানোর একটি সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যখন খাঁচায় কবুতর পালন করবেন তখন কবুতরগুলো হবে কি যে ওই রকমভাবে মিশতে পারবে না, যার কারণে রোগটা হুট করে ওইভাবে ছড়িয়ে যাবে না বা ছড়ানোর সম্ভাবনা কম থাকে। বা আপনি আপনার রোগটা যেহেতু খাঁচায় কবুতর পালন করার জন্য সহজেই চোখে পড়বে তো আপনি সহজেই কবুতরের রোগটা নির্ণয় করতে পারবেন এবং কবুতরের ট্রিটমেন্ট করাতে পারবেন। যেহেতু আগেই বলেছিলাম আজকের ভিডিওটি হচ্ছে একটি রিকোয়েস্টেড ভিডিও, তো নুষ আপু আপনাকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। তো আজকে এখন আমি আপনার সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার প্রথম কোশ্চেন ছিল যে আপনি আগে কবুতর ঘরে পালতেন এবং এখন কবুতরগুলো আপনি খাঁচায় পালছেন এবং কবুতরগুলোকে আপনি যখন ছেড়ে দিচ্ছেন সে সেই আগের ঘরে ফিরে যাচ্ছে এবং সে আবার নতুন করে খাঁচায় ফেরত আসছে না। দেখুন আপু, যে কবুতর কিন্তু অনেক পোষা একটি পাখি, আপনি কবুতরকে যেখানেই রাখবেন কবুতর কিন্তু সেখানেই থাকবে বা ঘর চেনে কবুতর কিন্তু খুব ভালোভাবে। তো আপনি রোদ লাগানোর জন্য যে কবুতর ছাড়তে চাচ্ছেন সেটা ছাড়বেন, খুবই ভালো কথা, কবুতর ছেড়ে দেওয়ার পক্ষে আমিও আছি। তবে একটু কবুতরটাকে অভ্যাস করান যে কবুতরটির বাসস্থান যে পরিবর্তন হয়েছে সেটা কবুতরটিকে একটু মানে বোঝাতে হবে। আপনি এক সপ্তাহ 15 দিন কবুতরটিকে খাঁচার ভিতরে রাখুন, কবুতরটি যখন বুঝতে পারবে যে এটাই তার বাসস্থান, এখানেই তাকে থাকতে হবে, আপনি ছেড়ে দিলেও পরবর্তীতে আর সেখানে যাবে না বা গেলেও ফিরে আসবে। তো যদি সম্ভব হয় যে আপনার সেই আগের ঘরটি যেখানে আপনি আগে কবুতর পালতেন সেটি যদি সরিয়ে ফেলেন তাহলে আর এই সমস্যাটি হবে না, খাঁচার কবুতর আবার খাঁচায় ফিরে আসবে। তবে একটু অভ্যাস করাতে হবে এবং কিছুদিন সময় দিতে হবে আপনার এই বিষয়টির ক্ষেত্রে। আর আপনার সেকেন্ড কোশ্চেন ছিল কবুতরের ঠান্ডা লাগলে আপনি কী করবেন। আপু, কবুতরের ঠান্ডা লাগলে আপনি কী করবেন এই বিষয়টি নিয়ে একটি ভিডিও অলরেডি আমি করেছি, আপনি ওই ভিডিওটি দেখলে আপনার এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আপনার আর একটা কোশ্চেন ছিল যে আপনার একটি কবুতর খাবার খায় না ঠিক মতো, নর্মাল ড্রপিং কিন্তু ঝিমায়। তো আপনি আপু বলছেন যে ঝিমায়, এখানে কবুতরের বয়সটা বলা নেই। তো কবুতরের যদি কৃমির কোষ আপনি না করিয়ে থাকেন আপনি নিয়মিত কৃমির কোষটা করাবেন। কবুতরের ঝিমানো, কবুতরের ঠিকমতো না খাওয়া, খাবার না খাওয়া, এইগুলো কিন্তু আসলে কবুতরের কৃমির কোষের না করানোর প্রধান লক্ষণ। তো আপনি যদি এটা না করান করাবেন। এবং কবুতরের যদি ক্ষুধা মন্দা থাকে বা কবুতর যদি ঠিকমতো খাবার না খায় এক্ষেত্রে আপনারা মানুষের কারমিনা ব্যবহার করবেন বা হামদারদের ইস্টার্ন ডিনার। আমি ছবি নিয়ে দিব, আপনারা এই ওষুধগুলো 1 চামচ আধা লিটার পানিতে 7 দিন খাওয়াবেন, যদি পরিবর্তন হয় খুবই ভালো কথা, পরিবর্তন না হলে জানাবেন, পরবর্তী ট্রিটমেন্ট দেওয়া হবে। আর আপু জানতে চেয়েছেন যে খাঁচায় কবুতর পালনের সবগুলো বিষয় নিয়ে যেন আমি আলোচনা করি। আজকের ভিডিওটিতে আমি খাঁচায় কবুতর পালনের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করলাম এবং লাস্টে আপনার কবুতরের যে সমস্যাগুলো সেগুলো নিয়েও বললাম। এছাড়াও যদি আপনি কোনো কিছু জানতে চান বা কোনো কিছু বুঝতে না পারেন আমাকে অবশ্যই বলবেন, আমি যতটুকু পারি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ কবুতরের খেয়াল রাখবেন। ধন্যবাদ।